আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বন্ধুটেক। আশা করছি প্রত্যেকেই অনেক ভালো আছেন। এক্সএমপেয়ার, এটা নিয়ে আমাদের নানান ধরনের কোশ্চেন রয়েছে। এটা কিসের উপর ভিত্তি করে আমাদেরকে পেমেন্ট দিবে, পেমেন্ট পেতে হলে কোনো ধরনের টন ট্রানজ্যাকশন করতে হবে কিনা, এবং সর্বোপরি পেমেন্ট পাওয়ার পূর্বে আপনাকে কী কী ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, সকল বিষয় নিয়ে পূর্ণ গাইডলাইন থাকবে আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। ওয়েল, ফার্স্ট অফ অল আমরা এক্সএমপেয়ার বটটিকে ওপেন করে নিব, এবং এটাকে ওপেন করার জন্য অনেকেই বিভিন্ন সমস্যা ফেস করে থাকেন, বিশেষ করে ইন্টারনেটজনিত সমস্যা বা সার্ভারজনিত সমস্যা হয়ে থাকে। যদি আপনি মাইনিং ইন্টারফেসে প্রবেশ করতে না পারেন, তাহলে বটটি ওপেন করার পর এখানে যে এক্সএমপেয়ারের নামটি রয়েছে, জাস্ট আমাদেরকে এটার উপর ক্লিক করতে হবে। তারপর পেয়ে যাবেন ওপেন অ্যাপ বাটন, জাস্ট আমরা এটাতে ক্লিক করব, তাহলে খুবই ফাস্ট এটাকে ওপেন করতে পারবো। এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর মাত্র 3 দিন আমাদেরকে মাইনিং দিবে, এরপর আর মাইনিং করার সুযোগ নেই। সো যদি আপনি এখনো পর্যন্ত জয়েন না হয়ে থাকেন, হয়তোবা এখন জয়েন করে তেমন কোনো সুবিধা হবে না, এরপরও চাইলে আপনি জয়েন করে এটিতে কাজ করতে পারেন। পূর্ববর্তী ভিডিওগুলো দেখলে আশা করি কাজ করার প্রসেসটা আপনি বুঝে যাবেন। ওয়েল, এবার আসি এটিতে এয়ারড্রপ পাওয়ার জন্য বা পেমেন্ট পাওয়ার জন্য আমাদেরকে কী কী কন্ডিশন তারা দিয়েছে। সো এখানে দেখতে পারবেন একটা এয়ারড্রপ বাটন রয়েছে, অথবা এখানে 3 লাইন অপশন রয়েছে। যদি আমরা এটাতে ক্লিক করি, তাহলেও এখানে আমরা এয়ারড্রপ অপশন পেয়ে যাব। আপনি যে কোনো একটি এয়ারড্রপে ক্লিক করে নিতে পারেন, এবং ক্লিক করার পর এখানে এয়ারড্রপ পাওয়ার জন্য কী কী কন্ডিশন রয়েছে, A to Z ডিটেলস তারা এখানে বলে দিয়েছে। আমি সেটা আপনাদেরকে আজকে এক্সপ্লেন করব, এবং আশা করছি আপনি নিজেও যদি এটাকে একটু রিড করেন, তাহলে বিষয়গুলো পুরোপুরি ক্লিয়ার হতে পারবেন। সো এখানে বলা আছে টাস্ক ফর পার্টিসিপেটিং ইন এয়ারড্রপ, এয়ারড্রপে পার্টিসিপেট করার জন্য টাস্ক কী কী রয়েছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 2টা টাস্ক রয়েছে। প্রথমত হচ্ছে কানেক্ট ওয়ালেট, এবং দ্বিতীয়ত হচ্ছে সেন্ড ট্রানজ্যাকশন। সো এর মধ্যে আমি আপনাকে ম্যান্ডেটরি হিসেবে উল্লেখ করব, অবশ্যই আপনি আপনার ওয়ালেট কানেক্ট করে নেবেন। যদি আপনার ওয়ালেট কানেক্ট না থাকে, তাহলে এখানে কানেক্ট ওয়ালেট অপশন পাবেন, এটাতে ক্লিক করার পর আপনার টনকিপার ওয়ালেটটাকে অবশ্যই অবশ্যই কানেক্ট করে নেবেন। ওয়েল, এবার আসি দ্বিতীয় পয়েন্টে। এখানে বলা আছে সেন্ড ট্রানজ্যাকশন এবং মেক এ টন ট্রানজ্যাকশন একটা বাটন রয়েছে। যদি আপনি এটাতে ক্লিক করেন, তাহলে আপনাকে 0.5 টন প্লাস কিছু ফি সহ তাদেরকে পেমেন্ট করতে হবে। এবং পেমেন্ট করার পর আসলে কি হবে, নিচের দিকে তারা বলতেছে ইফ ইউ হ্যাভ অলরেডি সেন্ট এ ট্রানজেকশন, গো টু দ্য কুইস্ট অ্যান্ড ক্লিক চেক অ্যাকশন দেয়ার ওপেন কুইস্ট। দ্যাট মিন্স হচ্ছে যদি আপনি কোনো ট্রানজেকশন করে থাকেন, তাহলে এখান থেকে ওপেন কুইস্ট বাটনে ক্লিক করলে আপনাকে একটা এক্সট্রা রেওয়ার্ড তারা দিবে। বাট এখানে এরকম কোনো কিছুই বলা নাই যে আপনি এয়ারড্রপ পেতে হলে মাস্ট বি আপনাকে মেক এ টন ট্রানজেকশন করতে হবে, যেমনটা আমরা রকি রেবিটের বেলায় দেখেছি। এখানে ওরকম ম্যান্ডেটরি কোনো কিছুই বলা নাই যে আপনি এয়ারড্রপ পেতে হলে আপনাকে টন ট্রানজেকশন করতে হবে। এই অপশনটা টোটালি অপশনাল হিসেবে দেওয়া আছে, এবং এটাকে তারা কেন অ্যাড করেছে সেটাও আপনাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করব। ওয়েল, আরেকটু ক্লিয়ার হবার জন্য যদি আমরা একটু নিচের দিকে আসি, তাহলে দেখতে পাচ্ছেন ইনস্ট্রাকশন অন হাউ টু কানেক্ট ওয়ালেট, কীভাবে ওয়ালেট কানেক্ট করবেন এটা তারা বলেছে। সো এটা আমাদের দেখার প্রয়োজন নেই, এটা খুবই ইজি প্রসেস। জাস্ট কানেক্ট ওয়ালেটে ক্লিক করলে আমাদের ওয়ালেট কানেক্ট হয়ে যাবে। এবং এটা যদি আপনি প্রথম প্যারাটা ফলো করেন, তাহলে দেখতে পাচ্ছেন এখানে বলতেছে টু রিসিভ ইউর টোকেন ইউ মাস্ট কানেক্ট ইউর ওয়ালেট। এখানে আর কোনো কিছুই বলা নেই, আপনি টোকেন পেতে হলে অবশ্যই আপনাকে ওয়ালেট কানেক্ট করতে হবে। এখানে কিন্তু এটাও বলতে পারতো মাস্ট মেক এ টন ট্রানজ্যাকশন, এরকম কোনো কিছুই এখানে উল্লেখ নাই। তার পরবর্তী পয়েন্টে তারা বলতেছে এটা খুব শীঘ্রই এন্ড হতে যাচ্ছে, লেটেস্ট সেপ্টেম্বরের একদম লাস্টের দিকে এন্ড হয়ে যাবে। আজকে ভিডিওটা রেকর্ড করতেছি 27 তারিখ, আগামী 30 তারিখে হয়তোবা এটা এন্ড হয়ে যাবে। এবং তৃতীয় প্যারাতে দেখতে পাচ্ছেন এখানে তারা আরও 3টা পয়েন্ট উল্লেখ করেছে, দ্য নাম্বার অফ টোকেন ইউ রিসিভ উইল ডিপেন্ড অন, মানে কিসের উপর ভিত্তি করে তারা আমাদেরকে পেমেন্ট দিবে। সো এখানে 3টা বিষয় আপনি একটু রিড করলে বুঝতে পারবেন যে আসলে কী কী কন্ডিশন রয়েছে। প্রথমত বলতেছে দ্য টোটাল অ্যামাউন্ট অফ ইন গেম কারেন্সি ইউ হ্যাভ আর্ন থ্রু দ্য গেম, এই গেম খেলার মাধ্যমে আপনি কতটুকু পয়েন্টস আর্ন করেছেন, যেটা হচ্ছে গেমের কারেন্সি, সেটার উপর ভিত্তি করে আপনাকে পেমেন্ট দিবে। দ্বিতীয়ত বলা আছে ইউর আওয়ারলি ইনকাম সো কিপ আপগ্রেডিং ইউর ক্যারেক্টার, আপনার আওয়ারলি ইনকাম হচ্ছে প্রফিট পার আওয়ার আপনার কতটুকু রয়েছে, সেটার উপর ভিত্তি করে আপনাকে পেমেন্ট দিবে। আপনি আপনার প্রফিট পার আওয়ার যখন বাড়াবেন, তখন কিন্তু আপনার ক্যারেক্টার লেভেলও আপ হবে,
সো ওইটার উপর ভিত্তি করে আপনি পেমেন্ট পাবেন। এবং তৃতীয়ত বলতেছে দ্য নাম্বার অফ ফ্রেন্ডস ইউ হ্যাভ ইনভাইট টু দ্য গেম, আপনি এই গেমে কতজনকে ইনভাইট করছেন। বেশি করে যদি আপনি আরেকটু ক্লিয়ার হয়ে দেখেন, এখানে আপনাকে প্রথমত আপনার যে টোকেন ব্যালেন্স রয়েছে বা কয়েন ব্যালেন্স রয়েছে সেটার উপর ভিত্তি করে পেমেন্ট দেবে, আপনার প্রফিট পাওয়ার উপর ভিত্তি করে পেমেন্ট দেবে, এবং আপনি যদি রেফার করে থাকেন সেটার উপর ভিত্তি করে পেমেন্ট দেবে। দ্যাট মিন্স এখানে ট্রানজ্যাকশন করা কোনো ধরনের বাধ্যকতা নেই। এবং নিচের দিকে বলতেছে কানেক্ট ইউর ওয়ালেট নাও, আপনাকে এখন ওয়ালেট কানেক্ট করতে হবে। ডেভেলপ ইউর ক্যারেক্টার ইন দ্য গেম, গেমে আপনার যে ক্যারেক্টার রয়েছে লেভেল রয়েছে সেটাকে আপ করতে হবে। এবং ইনভাইট ফ্রেন্ড, আপনাকে ফ্রেন্ড ইনভাইট করতে হবে, এগুলোর উপর ভিত্তি করে আপনাকে রেওয়ার্ড দেওয়া হবে। তো আশা করছি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন, এখানে কোনো ধরনের ট্রানজ্যাকশন করতে হবে না। তবে আরেকটু শিওর হবার জন্য আমরা আমাদের কিছু পোস্টকে সেভ করে রেখেছি, সেই পোস্টগুলো আপনাদের সাথে এক্সপ্লেন করছি। বল দেখতে পাচ্ছেন আমরা এক্সএমপ্যাড থেকে একটা পোস্টকে সেভ করে নিয়েছি, এবং এখানে বলতেছে ইয়ার্ড অফ ডিস্ট্রিবিউশন। এবং যদি আমরা একটু নিচের দিকে আসি তাহলে এখানে বলা আছে ওয়ালেট কানেকশন, যেটা আমরা অলরেডি জেনে গেছি, দেন হচ্ছে গেমের প্রফিট পাওয়ার, এবং তৃতীয়ত হচ্ছে রেফার। সো প্রফিট পাওয়ারটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে কয়েন ব্যালেন্সের চেয়ে, যেহেতু সময় খুবই কম। আমরা পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছিলাম যে প্রফিট পাওয়ারটা আপনি যতটুকু সম্ভব বাড়িয়ে নেন। এখন যেহেতু একদম শেষ সময় চলে এসেছে, সো এই মুহূর্তে প্রফিট পাওয়ার বাড়িয়ে খুব বেশি একটা সুবিধা নেওয়া যাবে না। এরপর আপনি ক্যালকুলেট করে যদি আপনার জন্য সুবিধামূলক হয় তাহলে আপনি আপনার প্রফিট পাওয়ার বাড়াতে পারেন, এবং চাইলে আপনি এই পোস্টগুলো একটু রিড করে নিতে পারেন। এবং সর্বোপরি এক্সএমপেয়ারকে নর্থকয়েন কমিউনিটি থেকে ফরওয়ার্ড করা হয়েছিল, যেটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে জানিয়েছিলাম। দ্যাটস ওয়াই রিকমেন্ড করবো এক্সএমপেয়ারে যদি আপনি অলরেডি অ্যাকাউন্ট খুলে থাকেন। তাহলে আজকের ভিডিওতে যে টিপসগুলো বা যে বিষয়গুলো আপনার সাথে আলোচনা করা হয়েছে প্রতিটা বিষয় আপনি গুরুত্ব দেন, সিরিয়াসলি এখানে কাজ করার চেষ্টা করেন। আশা করছি এটা থেকে আমরা প্রত্যেক ভালো কিছু আর্ন করতে পারবো। সো সর্বোপরি আমরা বুঝতে পারলাম এখানে টন ট্রানজ্যাকশন করা কোনো ধরনের ম্যান্ডেটরি বিষয় নয়। এরপর আমি ফ্রেন্ডলি রিকোয়েস্ট করব, যেহেতু আমরা পূর্বে এক্সএমপেয়ারের এনএফটি বাই সেল করেছি, ওখান থেকে কিছুটা হলো প্রফিট করেছি, যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে আপনি ছোট্ট একটা ট্রানজ্যাকশন করে নিতে পারেন। মেবি $3 প্লাসের মতো কিছুটা খরচ হবে, এতে করে আপনার ওয়ালেটটা এনশিওর হবে। এবং দ্বিতীয়ত রিকমেন্ড করব এখান থেকে প্রতিনিয়ত আপনি 3 ঘন্টার মধ্যে প্রতিবার ঢোকার চেষ্টা করবেন, আপনার অফলাইন মাইনিংগুলো ক্লেম করে নেবেন। যেহেতু খুব বেশি সময় নেই, এই 3 দিন পর্যন্ত আপনি যত বেশি পয়েন্টস আর্ন করতে পারেন তত বেশি আপনার জন্য সুবিধা হবে। এবং এই ধরনের আর্নিং রিলেটেড আপডেটগুলো অতি দ্রুত পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেওয়া থাকবে। এছাড়া আজকের মতো কথা হবে আবারও নতুন কোন এক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।